সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা সবাই ক্লাসের প্রতি মনোযোগী হও। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে আমার পরিচিতি দিব। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র, যেটি একাদশ এবং দ্বাদশ উভয়ের জন্য প্রযোজ্য, অধ্যায় ষষ্ঠ অর্থায়ন। তোমরা সবাই ক্লাসের প্রতি মনোযোগী হও। আশা করি এই ক্লাস থেকেও তোমরা নতুন অনেক কিছু শিখতে পারবে। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কিছু ছবি দেখাবো, তোমরা ছবিগুলোর প্রতি লক্ষ্য রাখো। তোমরা প্রথম ছবি দেখতে পাচ্ছ চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ঢাকা স্টক এক্সচেঞ্জ। আশা করি ছবিগুলো দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারছ যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় শেয়ার বাজার। তোমরা এই বাজার সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে, আমরা এটি আজকে বিশদভাবে আলোচনা করব। সবাই ক্লাসের প্রতি তোমরা মনোযোগ দাও। আশা করি তোমরা এ থেকে শেয়ার বাজার সম্পর্কে অনেক কিছুই ধারণা লাভ করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের শিখনফল হলো, অর্থাৎ এই ক্লাস শেষে আমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবো বা ধারণা লাভ করতে পারবো সেগুলো হলো, শেয়ারের ধারণা ব্যাখ্যা করতে পারবো, শেয়ারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শেয়ারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, শেয়ার বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো, শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারে ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, বন্ডের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বন্ডের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, শেয়ার ও বন্ডের মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, এখন আমরা প্রথমে শেয়ার সম্পর্কে জানব। শেয়ার শব্দটির আবিধানিক অর্থ হল অংশ। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের এক একটি অংশকে শেয়ার বলে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে যে নির্দিষ্ট সংখ্যক সমান অংশে বিভক্ত করা হয় তার এক একটি ভাগকে শেয়ার বলে। যিনি কোম্পানির শেয়ার ক্রয় করেন তাকে শেয়ার হোল্ডার বলে। আশা করি এখন তোমরা শেয়ার বিষয়টি কি তা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের শেয়ারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। শেয়ারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মূলধনের অংশ, অর্থাৎ কোম্পানি মূলধনের ক্ষুদ্র অংশই হচ্ছে শেয়ার। দুই নম্বর যদি বলি, অর্থ দ্বারা পরিমাপযোগ্য। শেয়ার বা শেয়ার সার্টিফিকেট নির্ধারিত অঙ্কের অর্থ দ্বারা পরিমাপযোগ্য, কিন্তু সেটি অর্থ নয়। তিন নম্বর যদি বলি, নম্বর সম্বলিত। প্রতিটি শেয়ার সার্টিফিকেটে কোম্পানির নির্ধারিত আলাদা আলাদা নম্বর থাকে। চার হস্তান্তরযোগ্যতা। পাবলিক কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হলেও প্রাইভেট কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। পাঁচ নম্বর যদি বলি, লভ্যাংশ। শেয়ার হোল্ডারগণ শেয়ারের পরিশোধিত আংশিক মূল্যের অনুপাতে লভ্যাংশ পায়। তারপর যদি বলি ভোটাধিকার, এক বা একাধিক শেয়ারের মালিকের একটি ভোট দেওয়ার অধিকার থাকে। তারপর আসি আমরা মালিকানা। শেয়ারের মালিকানা সত্ত্বের মাধ্যমে একজন ব্যক্তি কোম্পানির মালিকানা লাভ করে। তারপর আসি আমরা অস্থাবর সম্পদ। শেয়ার হচ্ছে কোম্পানির অস্থাবর সম্পদ। তারপর আসছি আমরা মালিকানার ধারাবাহিকতা। শেয়ার হোল্ডারের মালিকানাধীন শেয়ারের অধিকার তার উত্তরসূরিরা পেয়ে থাকে। তারপর যদি আমরা আসি প্রামাণ্য দলিল, শেয়ার হোল্ডারকে মালিকানার প্রামাণ্য দলিল হিসাবে শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই শেয়ারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। এখন আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শেয়ারের শ্রেণীবিভাগ।
শেয়ার বিভিন্ন ধরনের হয়ে থাকে, নিচে আমি শেয়ারের প্রকারভেদগুলো উল্লেখ করলাম। প্রাইমারি শেয়ার, মাধ্যমিক শেয়ার বা সেকেন্ডারি শেয়ার, অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার, সাধারণ শেয়ার, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, অনাকাঙ্ক্ষিত শেয়ার, অধিকারযোগ্য শেয়ার। এখন আসি আমরা প্রথমে প্রাইমারি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রাইমারি শেয়ার কাকে বলে? কোনো কোম্পানি বাজারে প্রথমে যে শেয়ার ছাড়ে তাকে প্রাথমিক শেয়ার বলে। তারপর আসি আমরা মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার। প্রাথমিক শেয়ারের মালিকরা যখন তাদের শেয়ার বিক্রি করে নগদ অর্থ লাভ করে, তখন ওই শেয়ার মাধ্যমিক শেয়ার রূপান্তরিত হয় এবং সে শেয়ারকে মাধ্যমিক শেয়ার বলে। তারপর আসি আমরা অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার। কোম্পানি লাভ করলে প্রথমে এই ধরনের শেয়ার মালিকরা একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। কোম্পানি বিলুপ্ত হলে প্রথমে এই প্রকার মালিকরা মূলধন ফেরত পায়। সুতরাং যে শেয়ারের ক্ষেত্রে মালিকরা অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ এবং মূলধন ফেরত পায় তাকে অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার বলে। তারপরে আসি আমরা সাধারণ শেয়ার। প্রেফারেন্স শেয়ার হোল্ডারগণ কোম্পানির লভ্যাংশ পাওয়ার পর সাধারণ শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পাবে। এই শেয়ারের লভ্যাংশ কম বেশি হতে পারে, একে ইকুইটি শেয়ারও বলা হয়। প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশ বিতরণ করার পর বা মূলধন ফেরত দেওয়ার পর শেষে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ মূলধন ফেরত দেওয়া হয়। যদি অবশিষ্ট কিছু না থাকে তাহলে এরা কিছুই পায় না। তবে কোম্পানির মালিক কারবার পরিচালনায় সাধারণ শেয়ার মালিকদের অধিকার, দায়িত্ব, কর্তব্য অনেক বেশি থাকে। তারপরে আমরা আসি বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। প্রেফারেন্স শেয়ার ও সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বা মূলধন ফেরত পাওয়ার পর অবশিষ্ট যা থাকে তাই এদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়, তাই একে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার বলে। কোম্পানি বিলুপ্ত হলে সবার দাবি, লভ্যাংশ, মূলধন ফেরত দেওয়ার পর এ মালিকদের মূলধন বা লভ্যাংশ ফেরত পাবে। তারপর আসি আমরা রাইট শেয়ার। কোম্পানি তার পরিশোধিত মূলধন বাড়াতে চাইলে রাইট শেয়ার ইস্যু করতে পারে। বর্তমান শেয়ার হোল্ডারগণই এ ধরনের শেয়ার কিনতে পারে। তারপর আসি আমরা বোনাস শেয়ার। কোম্পানির সঞ্চিত তহবিল থেকে শেয়ার হোল্ডারকে বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। তারপর আসো অনাকাঙ্ক্ষিত মূল্য শেয়ার। এ শেয়ারে পুরো মূল্য থাকে না, বছর শেষে কোম্পানির মোট সম্পদ হতে যাবতীয় দায় বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে তাকে মূলধন বিবেচনা করে শেয়ার বিভক্ত করা হয়। অধিকার। তারপর আসি আমরা অধিকারযোগ্য শেয়ার। অধিকারের ভিত্তিতে যে শেয়ার প্রদান করা হয়ে থাকে তাকে অধিকারযোগ্য শেয়ার বলে। আশা করি তোমরা এখন শেয়ারের শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার। সাধারণত শেয়ার বাজার হলো এমন একটি প্রতিষ্ঠান, সংস্থা বা অনুমোদিত স্থান যেখানে এর তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনা বেচা করা হয়। 1862 সালে ব্রিটিশ কোম্পানি আইন সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির সূত্রপাতের মাধ্যমে পুঁজি বা শেয়ার বাজারের গোড়াপত্তন করে। বাংলাদেশে 1993 সালের 8ই জুন সিকিউরিটিস ও এক্সচেঞ্জ কমিশন আইন জারির মাধ্যমে সিকিউরিটিস ও এক্সচেঞ্জ কমিশন গঠন করে। আমরা সাধারণত যে বাজারে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তাকে শেয়ার বাজার বলে থাকে। আশা করি তোমরা এখন শেয়ার বাজার সম্পর্কে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, বর্তমানে বাংলাদেশে দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নামে পুঁজিবাজার রয়েছে। শেয়ার বাজার ও স্টক এক্সচেঞ্জ শব্দ দুটির মধ্যে মৌলিক পার্থক্য নেই। শেয়ার বাজার ব্রিটিশ অর্থনীতিতে এবং স্টক এক্সচেঞ্জ আমেরিকান অর্থনীতিতে ব্যবহৃত হয়। আমি এখন তোমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে কিছু বলবো।
ডিএসই যা 1954 সালে প্রতিষ্ঠিত হয়, তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড। এর কার্যক্রম শুরু হয় 1956 সালে নারায়ণগঞ্জে। 1966 সালে এর নামকরণ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর ডিএসই এর পুনরূপ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। এখন আমি তোমাদের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সম্পর্কে কিছু বলবুন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই, চিটং স্টক এক্সচেঞ্জ, যা 1995 সালে 10 অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারের ভূমিকা নিয়ে আলোচনা করব। শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজার ভূমিকাগুলির মধ্যে রয়েছে মূলধন সরবরাহ, নতুন শিল্প গঠন, বৃহদান উৎপাদনের সহায়তা, বৈদেশিক বিনিয়োগের সহায়তা, সঞ্চয় সৃষ্টিতে সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অলস অর্থের ব্যবহার, লভ্যাংশ, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ক্ষেত্রে সহায়তা, জাতীয় ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা, দীর্ঘমেয়াদী অর্থের যোগান, সহজ সংগ্রহ ও কম খরচ, এগুলো হলো শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারের ভূমিকা। অর্থাৎ শেয়ার বাজার এ সমস্ত বিষয়গুলো অর্জনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। শিক্ষার্থীরা, এখন তোমরা নতুন একটি টপিক জানতে পারবে, সেটি হলো বন্ড। দীর্ঘমেয়াদী অর্থায়ন অন্যতম উৎস হলো বন্ড। কোম্পানি তার গৃহীত ঋণের কথা স্বীকার করে ঋণদাতাকে যে দলিল প্রদান করে তাকে বন্ড বলে। বন্ডে ঋণকৃত অর্থের পরিমাণ, ঋণ পরিশোধের নিশ্চয়তা, সুদের হার, ঋণ পরিশোধের তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। জেফ ওয়েস্টার ও ইএফ ব্রিকহাম বলেন, বন্ড হলো দীর্ঘমেয়াদী চুক্তি যাতে ঋণ গ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে। বন্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো, বন্ডের সাথে একটি মূল্য লেখা থাকে, মেয়াদ উল্লেখ থাকে, কুপন সুদের হার দেওয়া থাকে, ইহা দীর্ঘমেয়াদী ঋণের দলিল হিসেবে ব্যবহৃত হয়, ইহা হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে গণ্য হয়। এখন তোমরা বন্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবে। বন্ডকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা যায়, জামানত ভিত্তিতে, ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে, তারপর পরিশোধের সময়ের ভিত্তিতে, রূপান্তরের উপর ভিত্তি করে, নিবন্ধনের উপর ভিত্তি করে, তারপর তোমার অন্যান্য বন্ড কিছু রয়েছে। জামানতের ভিত্তি করে বন্ড দুই প্রকার, জামানতবিহীন বন্ড, জামানতযুক্ত বন্ড। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ড চার প্রকার, সরকারি বন্ড, কর্পোরেট বন্ড, মিউনিসিপ্যাল বন্ড, বৈদেশিক বন্ড। পরিশোধের সময়ের উপর ভিত্তি করে বন্ড তিন প্রকার, পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড, চিরস্থায়ী বন্ড। রূপান্তরের উপর ভিত্তি করে বন্ড, রূপান্তরযোগ্য বন্ড এবং অরূপান্তরযোগ্য বন্ড। নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ড দুই ধরনের, নিবন্ধিত বন্ড, অনিবন্ধিত বন্ড এবং অন্যান্য বন্ডের মধ্যে রয়েছে মেয়াদি বন্ড, আয় বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, জাং বন্ড। আমি এই অধ্যায়ে আর একটি তোমাদের ক্লাস নিব, যেখানে তোমাদের এই বন্ডের বিভিন্ন প্রকারের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। শেয়ার কোম্পানির মূলধন, অনুমোদিত মূলধনের অংশকে শেয়ার বলে। অপরদিকে কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে বন্ড বলে। শেয়ার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশিত হয়, ঋণপত্র দ্বারা কোম্পানি ঋণের স্বীকৃতি প্রকাশ পায়, শেয়ার মালিকরা লভ্যাংশ লাভ করে। অপরদিকে ঋণপত্রে মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পায়। শেয়ার হোল্ডারগণ কারবার থেকে কোনো সুনির্দিষ্ট আয় পায় না, বন্ডের মালিকরা কারবার থেকে নির্দিষ্ট হারে সুদ পায়। মালিক হিসাবে শেয়ার হোল্ডারগণ কোম্পানি পরিচালনা অংশগ্রহণ করতে পারে, বন্ডের মালিকগণ হিসেবে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। শিক্ষার্থীরা, এখন আমি বা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমি তোমাদের কিছু বারিক কাজ দিব। বারিক কাজগুলো হলো, শেয়ারের ধারণা ব্যাখ্যা করবে, শেয়ারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করবে, শেয়ারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করবে, শেয়ার বাজার ধারণা ব্যাখ্যা করবে, শিল্প পুঁজি গঠনে
শেয়ার বাজারে ভূমিকা ব্যাখ্যা করবে, বন্ডে ধারণা ব্যাখ্যা করবে এবং বন্ডের শ্রেণী বিভাগগুলো করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।